আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে এবং বিদেশে যেই যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ। আমাদের প্রতিবেশী আমার ছেলে আমি আমরা বের হলাম একটু যাওয়ার জন্য, কোথায় যাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। তো আমরা যেই জায়গাটায় থাকি এটা হচ্ছে একদম মেইন শহরও না আবার গ্রামও না, এটা হচ্ছে ঢাকার ডেমরা। তো ডেমরায় যদি আপনারা কখনো কেউ এসে থাকেন তাহলে জানেন হয়তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই ডেমরা, খুবই সুন্দর। আমরা নিজের বাসস্থান বলে নয়, খুব ভালো লাগে পরিবেশ, চারিদিকের গাছপালাও আছে। তা চলে আসলাম যে উদ্দেশ্যে এসেছি। আজকের এই গ্রামীণ পরিবেশের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলে নতুন নতুন আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা যারা গ্রাম ভালোবাসেন তারা আজকের ব্লগটি পছন্দ করবেন। দেখতেই পাচ্ছেন ওই যে দেশি মুরগি, মোরগ, গরু, ছাগল, তারপর গাছের সাথে বাসুর বান্দা আছে কয়েকটা। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মানুষের জন্য মানে যেটা দুধ হচ্ছে পুষ্টিকর খাবার আর সবচেয়ে ভালো কোনটা হয়, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের নাকি উটের দুধ? উটের দুধ নাকি লবণাক্ত, তাসকিনের বাবা সৌদি আরবে খেয়েছে। তা আমাদের বাসায় দিয়ে যেত যে লোকটা রোজের, উনি গ্রামে চলে গেছে, এখন ছেলেকে নিয়ে আসছি নেওয়ার জন্য। ওদিকে আরেকজন মহিলা রান্না করতেছে মাটির চুলায়। মাটির চুলা রান্না খেতে কিন্তু খুবই মজা আর দেখতেও ভালো লাগে। একটু ভিডিও শ্যুট করলাম। তো ভিউয়ার্স, বাসায় চলে আসলাম মাগরিবের আজানের পর। এদিকে আম্মু সব জোগাড় করছে ভাপা পিঠা বানানোর। আসলে শীত চলে যাচ্ছে বললে হবে না, শীত পুরো চলেই গেছে। তো এই বছরের শেষ এই ভাপা পিঠা বানালাম আর ভাপা পিঠা খেতে ভিউয়ার্স কী যে বলবো খুবই ভালো লাগে। তো শীত চলে গেছে যেহেতু আর তো এই বছর আর পিঠা খাওয়া হবে না, আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ সামনের বছর সামনের শীতে। গরমের দিনে দেখা যায় নকশি পিঠা টিঠা খাওয়ানো হয় বা শিরার পিঠা, পাকন পিঠা ওই টাইপের বা ঝাল পিঠা, কিন্তু এই শীতের পিঠাগুলো কিন্তু সত্যি আবার সামনে আবার এক বছর পর ইনশাল্লাহ খাওয়া হবে। আচ্ছা ভিউয়ার্স, শীতের কোন পিঠাটা সবচেয়ে বেশি মজা বলেন তো? আমার তো মনে হয় ভাপা পিঠা। তো আমার মা সবসময় মানে পিঠা বানালে জিজ্ঞেস করে যে কোনটা বানাবো। তো গরমের দিনের তো বেশিরভাগ সময় পাকন পিঠা বা জাল পিঠাই খাই, আর শীতের দিনে হলে আগেই বলি ভাপা পিঠা, ভাপা পিঠা। আসলেই কি যে ভালো লাগে, যার যার পছন্দ এই ভাপা পিঠা অবশ্যই একটা কমেন্টস করবেন আমাকে। মাঝে মাঝে মনে হয় যে সত্যি বাংলাদেশে যে বলে যে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই প্রাণের বাংলা, সত্যি বাংলাদেশ খুবই সুন্দর আর বাংলার মানুষের খাবার খুবই ভালো, মানে খুবই মজাদার। বাংলাদেশের মানুষ কত মজা করে, কত মজার মজার খাবার রান্না করতে পারে, কিন্তু বাইরের অন্যান্য দেশের কান্ট্রির মানুষেরা শুনি যে তারা কীরকম খাবার খায়, সিদ্ধ সিদ্ধ, তারপর অন্যরকম মশলা কম দিয়ে তারা যেই ধরনের খাবার খায়, তার থেকে আমরা লাখো শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা খুবই ভালো শান্তিতেই আছি, মজার মজার খাবার খেতে পারি। ধোয়া উঠতেছে তো পিঠাগুলা ছোট্ট ছোট্ট বাটিতে যে
লবণের বাটি যেগুলো স্টিলের ওগুলো দিছি কয়েকটা। আর তাসকিনে অবশ্য ছোট পিঠা দেখলে বেশি খুশি হয়। তো তাসকিন আবার অবশ্যই ছোটটাই নেবে, জানি সে ছোট পিঠাই পছন্দ করবে। আসলে মায়ের হাতে রান্না সবার, যার যার মায়ের হাতে রান্না তার তার কাছে খুবই পছন্দের, খুবই মজার। আর মায়ের হাতের পিঠার স্বাদও কিন্তু অতুলনীয়, যারা প্রবাসে আছে তারা অনেক মিস করে জানি। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যারা যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কমেন্টস করবেন। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।